সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো নবাবির শ্যামাই দারুণ মজার একটা শ্যামাইয়ের রেসিপি এই ঈদে অবশ্যই শ্যামাইটা আপনারা ট্রাই করতে পারেন বাদশাহী বা নবাবি শ্যামাই খেতে অনেক মজা তাহলে চলুন দেখে নি কী করে আমি এই দারুণ মজার শ্যামাইটি রান্না করে নিয়েছি শ্যামাই রান্নার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এ কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘি এই ঘি আমার গড়ের কড়া আর আমি এখানে টেবিল চামচ উঁচু করে মানে ভর্তি করে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা গলে গেলে এখন ওয়ান ফোর কাপ কিশমিশ দিয়ে দিচ্ছি আর ছোলাটাকে কিন্তু এই অবস্থায় একদম লোতে রাখতে হবে না নাহলে ঘিয়ের ফ্লেভার নষ্ট হয়ে যাবে এবং বাজার সময় কিশমিশগুলো পুড়ে যাবে একদম লোতে করে রেখে যখন কিশমিশগুলি এরকম ফুলে আসবে তখন এই সবগুলা কিশমিশ আমি এই গিয়ে থেকে তুলে নিচ্ছি কিসমিষগুলো তুলে নিলাম এখন এখানে নিয়েছি তিন ধরনের বাদাম বাদামগুলোকে আমি কুচি করে নিয়েছি বাদাম কাজু বাদাম আর পেস্তা বাদাম এখানে এক টেবিল চামচ করে তিন ধরনের বাদাম নিয়েছি এখন এই বাদামগুলোকেও বেশ কিছুক্ষণ এভাবে বেজে নিচ্ছি একটু সময় নিয়ে দরজন নিয়ে কিন্তু এই কাজগুলো করতে হবে চুলার আজ বাড়িয়ে দিলে কিন্তু পড়ে যাবে গের ফ্লেভার নষ্ট হয়ে যাবে বাদামগুলো পড়ে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না যখন এই এমন হালকা একটা বাদামি কালার আসবে আর দারুণ সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখনই বাদামগুলোকে তুলে নিতে হবে বাদামগুলো তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেমাই এখানে আমি এই কালারিং সেমাইটা ব্যবহার করছি আর এখানে সেমাই নিয়েছি আমি তিনশো গ্রাম আপনারা যদি এই সেমাইটা হাতের কাছে না পান তাহলে যে লাচ্চা সেমাই এটা দিয়েও করে নিতে পারেন আর পছন্দ মতো একটু ফ্রু কালার দিয়ে দিলেই কিন্তু এমন সুন্দর একটা কালার চলে আসবে এখন এই সেমাইগুলোকেও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি নিয়েছি এক কাপ চাইতে একটু কম হবে এবার চিনি আর সেমাই ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় কিন্তু চুলাটাকে একদম লুতে রেখে একটু সময় নিয়ে আর দৈর্য সহকারে সেমাইগুলাকে বেজে নিতে হবে সেমাইগুলা যখন কিছুক্ষণ বাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি কান্ত কাপ গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধ দিয়ে এবার সেমাই আর গুঁড়া দুধ ভালো করে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আবারও বলছি এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে তা হলে সেমাই টেস্ট নষ্ট হয়ে যাবে সেমাইগুলো আমার বাজা হয়ে গেছে এখন যে ডিশে আমি সেমাইটা সেট করব এই ডিশে আমি এখানে বাজার সেমাই তিন ভাগের এক ভাগ আমি দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা লেয়ার করব তার জন্য আমি তিন ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি আপনারা দুই লেয়ার করলে অর্ধেকটা নিয়ে নিলে হবে এখন এভাবে করে সমান করে একটু চেপে দিচ্ছি এখন বাকি প্রিপারেশন করে নিব এদিকে আমি মেজারমেন্ট কাপের জাল করা দুধ নিয়েছি দুই কাপ হাফ কাপ নিয়েছি কাস্টার্ড পাউডার এখানে আপনারা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন এবার চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ আর দিব ক্রিম এখানে আমি ডানো ক্রিম নিয়েছি এই ক্রিমটা আমি পুরো একটি ক্রিম দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে ডানো ক্রিমটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই সময়ের টেস্টটা অনেক ভালো আসে যেহেতু এটা নবাবী বা বাদশাহী তার জন্য এই ক্রিমটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এবার একটা হুইক্সের সাহায্যে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি চুলাটা দূরিয়ে দিইনি ভালোভাবে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি চুলাটা দূরিয়ে দিলাম দিয়ে এভাবে অনবরত নেড়ে চেড়ে এই এটাকে রান্না করে নিতে হবে চুলাটাকে মিডিয়াম টু হাইতে রেখে অনবরত এভাবে নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি এটা কিন্তু যখন বলক চলে আসবে তখন কিন্তু দ্রুত এটা মানে গণ হয়ে যাবে এই যে গণ হয়ে আসছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব দিয়ে ভালো করে আবার একটু এভাবে মিশিয়ে নিব নিয়ে এটায় কিন্তু দেরি করা যাবে না খুব ঝটপট তাড়াতাড়ি করে এই যে সেমাইয়ের উপর এভাবে ডেলে দিতে হবে আমি এখান থেকে অর্ধেকটা ক্রিম সেমাইয়ের উপর দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সেমাইয়ের উপরে ক্রিমটাকে বসিয়ে নিচ্ছি এখন ক্রিমটার ওপরে দিয়ে দিচ্ছে আরও এক লেয়ার সেমাই যেই সেমাই টুকরো রেখেছি এখান থেকে বাকি অর্ধেক মানে সেমাই থেকে আমি অর্ধেক সেমাই এভাবে দিয়ে দিলাম সমান করে দিয়ে দেওয়া হয়ে গেলে এভাবে করে একটু ভালো করে চেপে নিচ্ছি এর ওপরে দিয়ে দিচ্ছি বাকি ক্রিমটুকু এই ক্রিমটাও কিন্তু আমি সুন্দর করে সেমাইয়ের উপর ভালো করে এই যে যেভাবে বিছিয়ে দিয়েছি দিয়ে এবার এই ক্রিমের উপর আর এক লেয়ার সেমাই দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি আপনারা যদি দুই লেয়ারে করতে চান তাহলে দু মানে মাঝখানে একটা ক্রিমের লেয়ার দিবেন আর ওপর নিচে এই সেমাই লেয়ারটা দিবেন এবার ওপরে বেজে রাখা বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু এতটাই টেস্ট সব কিছু কিন্তু গিয়ে বাজার অনেক মজার একটা শ্যামাই রেসিপি আমার মনে হয় তার জন্যে এর নাম হয়েছে নবাবী শ্যামাই বা বাদশাহী সেমাই আসলে কিন্তু তাই আর অবশ্যই এই ঈদে এ রান্না করার চেষ্টা করবেন মানে খেতে অনেক ভালো লাগবে এই তো সুন্দর করে বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম দিয়ে এবার অপেক্ষা করব সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পর চলে আসলাম আর যে কি মজার একটা ফ্লেভার পাচ্ছি যখন আপনারা রান্না করেন তখন অবশ্যই বুঝতে পারবেন আমি একটা চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি কতটাই লোবনীয় হয়েছে মাসাল্লাহ দেখেই কিন্তু এখনই খেয়ে নিতে ইচ্ছে করছে অনেক মজার একটা সেমাই এই নবাবি সেমাই আমি আশা করব এবার ঈদে আপনারাও এই সেমাই রেসিপিটা ট্রাই করবেন আশা করব আপনাদেরও ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে একটি ক্লিক করে দিবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্তই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ